അപ്പോൾ ഒന്നാട്ടാണ് আচ্ছা গত মেট্রিক পরীক্ষায় কত মার্ক রাখিছ আমি 553 মার্ক 92.17% আচ্ছা আজ এই প্রমেয় মেধা সম্মান যেন পাইছ এটা এই সম্মান পাইকরি কেনতা অনুভব করছ আমাকে তো খুশি লাগুছে যে বাজি নি এটা পৌঁছে করি প্রাইজটা পাইছ আচ্ছা ই1 পাইকরি যে ই1 পাইবার লাগি তো কাহা কাহা কো শ্রেয় দউছ দেওয়ালে চাহুছ সব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী মানুষ শ্রেয় দেবি আর মো ফ্যামিলি মেম্বর্স মো বাপা মানুষ শ্রেয় দেওয়া চাই কিন্তু সে সবুলে মতো এনকরেজ হি করুলে কে ঘন্টা পরিশ্রম করছিল আমি ফার্স্ট তো 7-8 ঘন্টা করুলে তারপরে এক্সাম পাখাপাখি 10-12 কি 15 ঘন্টা পাখাপাখি আচ্ছা যে সবজেক্ট মানে পরীক্ষা হল সব বেশি কেন নম্বর আনলে ম্যাথমেটিক্স কত আনল 100-100 এ 100-100 আনবার লাগি তো গোটে নূয়া অনুভূতি হে এথিলে কেতে পরিশ্রম করছিল এইখানে তো আমার স্কুলের যেন থিলে শ্রীযুক্ত ধর্মদাস প্রধান আমার ম্যাথমেটিক্স টিচার যে কি সবুলে আমাকে সব টেস্ট পরে সব সেট মানে প্রিপেয়ার করুলে আমার বি বহুত কনফিডেন্স লা যে 100-100 আনবে বলে মা আপা বি বহুত এনকারেজ করিলে আচ্ছা বর্তমান তুমি কেন পড়ুছো আইদি মেন এম হায়ার সেকেন্ডারি স্কুল সম্বলপুর ভবিষ্যতে কেন হওয়ার লক্ষ্য রবি ভবিষ্যতে গোটে ডক্টর হওয়ার লক্ষ্য ঠিক আছে ধন্যবাদ।